মাদ্রাসার উন্নতি কল্পে মহান ঈসা আলাইহিস মাহফিলে মানুষের উপচেপড়া ভিড়ের মাঝে মোকালিমা করছে মাদ্রাসার ছাত্রীরা। ভিডিওটি প্রকাশিত করা হলো আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স এন্ড মাল্টিমিডিয়া বাদুড়িয়া বন্ডেলি মার্কেট উত্তর চব্বিশ পরগনা। মোবাইল নম্বর مؤسسها سيدنا نبينا صلى الله عليه وسلم نفسه وتعلم فيها القرآن والحديث والفقه أصول الدين وتخرج منها طالبة مؤدبة مطيعة على الوالدين والأساتذة رحمة على الصغار والكبار وكيف كان هذا الأمر كذلك؟ نعم فلا أمن الذهاب إلى المدرسة الخارجية ولا حد أحد إلى الالتحاق في المدرسة الحكمية وكلية أبدا يا عيسى أين المدرسة كي؟ مدرستي وكياتو شاكشورة دكسن غلاي شوندي واسمها خادجة الكبرى مدرسة البنات يتيم خانة من أسس هذه المدرسة وعن عليها بمعلي وجودي أسست هذه المدرسة بيد العلامة عبد القيوم صاحب وأطال الله عمره وعن عليها الفقيد والهج مناجة لي رحمه الله تعالى ونفر الله مركدا ويقوم بها الأستاذ مولانا محمد رجب علي غجي والأستاذ مولانا محمد عبد الصمد حفظهم الله تعالى تحت إشراف الحياة التعليمية بنغال الغربية غير رسمية أريد أن ألتحق في هذه المدرسة فماذا أفعل الآن؟ فتجيك معي إلى المدرسة في ساعة تميوك بأستاذ الشفيق اليوم السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الأستاذ الأزل إن هذه الطالبات متعلمة في كليتي وعريضة عن علوم الشريعة وهي الآن تريد أن تلتحق في هذه المدرسة السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله كيف حالك يا أيها الأستاذ؟ أنا طيبة بفضل الله تعالى وبكرمه من أين أتيت؟ إني ذاهبة من قرية لكشمان كتي ماذا تريد الآن؟ كنت متعلمة في الكلية في درجة بكالوريوس العدبي التي هي خالية عن نشاطات العلوم وشعري بجدانتي الصالحة وبعيدة عن علوم القرآن والسنة وهي متأثرة على العلوم العصرية لذلك أني أريد أن ألتحق في هذه المدرسة للتعليم الدين الصالح إن هذه المدرسة أسست على تفاهم من أول يوم التي تجعل طالبة صالحة وتجعل إنسانا مؤدبا وهي التي تحث الطالبات على الأخلاق النبوية والشعور الإيمانية ماذا أفعل الآن؟ خذ أركات اختبار الدخول وأملا المعقن الخالي ثم تعطياني الأستاذ الأزل نستعجل أنت أن نرجع إلى بيتنا ثم نجي غدا إن شاء الله تعالى نعم اذهبا في أمان الله السلام عليكم ورحمة الله الله الموفق والمعين وعليكم السلام ورحمة الله الله الموفق المعين আপনারা শুনেছেন, আমি খুব ভাবছিলাম যে যদিও এরা বলতে পারছে অল্প লোকের সামনে আমাদের সামনে,
কিন্তু এরকম ভাবে হাজার হাজার মানুষের সামনে বলতে পারবে? জি, এটা আমার তেমন বিশ্বাস হচ্ছিল না, তবু আল্লাহর উপরে ভার রেখে, আল্লাহর উপরে ভরসা করে নিয়ে আসা হয়েছে এদেরকে। সাহস করে আলহামদুলিল্লাহ কোনো জায়গায় এদের আটকায়নি। তবে পরিতাপের বিষয়, আমরা কিছু বুঝতে পেরেছি কি? কেউ বুঝতে পারেনি, ওরা তোতা পাখির মতো খাইটি বলে গেল আর আমরা শুনে গেলাম। জি, আচ্ছা শুনতে কি বলেছে ওরা? এই তোতা পাখির মতো বলল। আচ্ছা আপনার জানতে ইচ্ছা হয়, জানতে ইচ্ছা হয়, তাহলে তো আরো সময় দিতে হবে। তাহলে এর অনুবাদটা আমাদের মাদ্রাসার আর তিনটে ছাত্রী ঠিক অনুরূপ ভাবে, একজন ওস্তাদ আর দুইজন ছাত্রী, জি ঠিক যেমন আগে ছিল ঠিক তেমনি করে বাংলাতে, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, এরা বাংলাতে ঠিক অনুরূপ ভাবে যে কথাগুলো আরবিতে বলেছে তার অনুবাদগুলো এরা তিনজন আপনাদের সামনে পরিবেশন করছে। আপনারা দোয়া করুন এদের জন্য, সকলের জন্য, এবং শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইশা, কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি। তুমি এখন কোথায় যাচ্ছো? আমি এখন খারিজি মাদ্রাসায় যাচ্ছি। কি, তুমি খারিজি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, আমি খারিজি মাদ্রাসায় পড়ি। তুমি খারিজি মাদ্রাসায় ভর্তি হলে কেন? যাহা বর্তমান জামানের সভ্যতা থেকে শূন্য, যেখানে না পড়ায় অঙ্কবিদ্যা, যেখানে না আছে আধুনিক বিজ্ঞানের শিক্ষা ও ভৌগোলিক শিক্ষা ইত্যাদি, যে সমস্ত শিক্ষা প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য অপরিহার্য। ফাতিমা, তুমি কি জানো মাদ্রাসা খারিজি কি? যা প্রবর্তন করেছেন আমাদের সর্দার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, যেখানে শেখানো হয় কুরআন, হাদিস, শিক্ষাশাস্ত্র ও ধর্মের ভিতরে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার সমাধান, আর সেখান থেকে বার হয় সুশিক্ষিতা, ভদ্র, সুমহান ও মানবতাপূর্ণ ছাত্রীরা। ফলে তারা হয় যেমন মাতা পিতা ও শিক্ষকদের অনুগত ও সেবিকা, তেমনি হয় বড়দের প্রতি সম্মান প্রদর্শনকারী ও ছোটদের প্রতি স্নেহশীল। হে আয়েশা, সত্যি কি তাই? হ্যাঁ, যদি সত্যি তাই হয় তাহলে আমি কখনো কাউকে নিষেধ করব না খারিজি মাদ্রাসায় যেতে, এবং কখনো কাউকে উৎসাহিত করব না পাশ্চাত্য স্কুল কলেজে পড়তে। এখন তুমি বলো, তোমাদের খারিজি মাদ্রাসা কোথায়? আমাদের খারিজি মাদ্রাসা শাকচুড়া দক্ষিণ গোলায় চণ্ডীগ্রামে, যার নাম খাদিজাতুল কুবরা মাদ্রাসাতুল বানাত ও ইয়াতিমখানা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কে, কার অর্থের দ্বারা এবং কাদের সহযোগিতায় পরিশ্রমে? মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মহাবিদ্যান মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের হাতে, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন। জমিদাতা হাজী মোনাজাত আলী সাহেব, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন ও তার কবরকে আলোকিত করুন। সহযোগিতা অর্থে দেশের ইমানদার দিনদরদের শিক্ষাপ্রেমিক ও মুসলমান জনগণ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, দুনিয়া ও আখিরাতে সর্বকুশল দান করুন। এবং পরিচালক বৃন্দের প্রধান মাওলানা রজব আলী সাহেব ও মাওলানা আব্দুস সামাদ সাহেব, আল্লাহ তাদেরকে হেফাজত করুন ও বদলা দিন। আমাদের মাদ্রাসাটি পরিচালিত হয় পশ্চিমবঙ্গ বেসরকারি মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে। আমি আশা করছি এই মাদ্রাসায় ভর্তি হওয়ার। এখন আমার করণীয়টা কি? তাহলে এসো, আমার সম্মানী ওস্তাদের কাছে তোমাকে পৌঁছে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জি, এই মেয়েটি কলেজ থেকে এসেছে, তাদের মধ্যে কোনো পাঠ্য বিষয়ে ধর্মীয় শিক্ষা নাই, তাই সে ইচ্ছা করেছে আমাদের এই মাদ্রাসায় ভর্তি হবে, আল্লাহ চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত জি? আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কোথা থেকে এসেছো? আমি লক্ষণঘাটে থেকে আসছি। তুমি এখন কি চাও? আমি ছিলাম কলেজে আর্টস বিভাগের ছাত্রী। ওই বিভাগে কোনো ইসলামিক চর্চা ও নৈতিক চরিত্র গড়ে ওঠার কোনো শিক্ষাই ছিল না,
পক্ষান্তরে কোরআন হাদিসের শিক্ষা থেকে ছিল অনেক দূরে, বরং তাদের ছিল বর্তমান জামানার সঙ্গে তাল মেলানোর কিছু উৎসাহ। সে কারণে আমি এই মাদ্রাসায় অবশ্যই ভর্তি হতে চাই, যাতে করে ইসলামের নীতিমালা বাস্তব জীবনে রূপ দিতে পারি। নিশ্চয়ই এই মাদ্রাসার শুরু থেকে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান ছাত্রীকে তৈরি করে স্বভাব বিশিষ্ট মানুষকে তৈরি করে মানুষের মতো মানুষ, এবং উৎসাহিত করে ছাত্রীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্রের উদ্বুদ্ধ ইসলামের চেতনার দিকে। খুঁজো তাহলে আমরা কি করব? তাহলে এই নাও ভর্তি ফর্ম, এবং এর খালি জায়গাগুলি উপযুক্ত শব্দ বা বাক্য দ্বারা পূর্ণ করো, তারপর আমাকে দাও। হজরতজি, তাহলে আপনি অনুমতি দিন, আজকে আমরা বাড়িতে যাই, আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ। খোদা হাফেজ।